হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, মকর সংক্রান্তি স্পেশাল ব্লগ। তো আজকে হলো পিকনিকের দিন, কালকে হলো সংক্রান্তি। তো সবাই জানো তোমরা যে আজকে পিকনিক, কালকে সংক্রান্তি। তার উপলক্ষে আজকে সকালবেলা মায়ে ফোন করছিলাম, মার মন খুবই খারাপ, মানে তারা ঘরে পিঠাপুলি বানাই বা তারা পিঠাপুলি খাইবা, আমি তো খাইতাম না কারণ আমরা বাইরে থাকি। বাট বাইরে থাকা অবস্থায়ও আমি সব কিছু অ্যারেঞ্জ করবো, পিঠাও বানাইমো খাইমো, অ্যান্ড যারা আমার ফ্রেন্ডসরা আছে তারাও আমি ফোন করে আনিছিলাম, তারাও খাওয়াই না। ওকে, তো গাইজ এটা হলো শুরুয়াত। আমি নারিকেল অলরেডি রেডি করে এসেছি, যেটা আমি ভিডিও বানাইতে পারছি না, আমি নারিকেলটা গ্রেটেড নারিকেল আনছি, বাকিটা আমি তোমরা দেখাইতে আসি। দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখো। দেখো বেঙ্গালুরে থাকলে মানে সাউথে থাকিয়াও কি সংক্রান্তি বানানো যায়, অবভিয়াসলি বানানো যায়। যদি মন থাকে সব ঠিক আছে, মন না থাকলে কিচ্ছু না, কিন্তু বাড়িতে থাকে তুমি পারতে না। আমার মন আছে দেখেছি, আমি সব পারবো। ওকে, তো দেখো আমি কী কী রেডি করি। নারিকেল অলরেডি, নারিকেল মানে গ্রেটেড, মানে যদি আমরা সিলেটি ভাষা করি নারিকেল অলরেডি কুরানি হয়ে গেছে। তো নারিকেল রেডি হয়ে গেছে, এখন পিঠাও নিশ্চয়ই রেডি হবো। কতটুকু নারিকেল দেখতে পারছো? কমসে কম 10টা নারিকেল আছে। ওকে, তো দেখো সামনে কী কী পিঠা রেডি হয়। তো গাইজ নারিকেল তো দেখছো তোমরা, এখন হইলো গিয়া আজকে হলো পিকনিক। পিকনিকে কক 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 কক, মানে মুরগি, মুরগি ছাড়া তো পিকনিক হয় না, মাছ ছাড়া পিকনিক হয় না। তো মাছ তো ভাই আমার এতটা পছন্দ না, কারণ মাছ তো জানো নরম মাছ, তারপর মাছ ভালো থাকতো না, তার কারণে আমি এত ইন্টারেস্টেড নাই। তো তার কারণে এখন আমি যাইলাম চিকেন আনতে। ওকে, তো মুরগি লই আই, মাংস লই আই, মাংস বানাইমো দেখাইমো, পিঠা বানানি হবে তাও দেখাইমো। আমার পাগলি আমার বউ, তাই পিঠা যখন বানাইবো তখন দেখাইমো তোমরা কী পিঠা বানানোছে, কী বানানোছে। একজাত হইব না হইলেও একজাত পিঠা, বাট পিঠা হইব, সংক্রান্তি পালন করা হইব। ওকে, চলো গাইজ তাহলে কন্টিনিউ থাকো ভিডিওটাতে, দেখো ভিডিওটাতে কী কী করছি আমরা, কী মজা করছি, কী পিকনিক আর কী কী হয়েছে।